হুয়াল আবতার আল্লাহ তাআলা জানা দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে নবী জানা দেন তারাই হলো তোমরাই হলো আটপড়া তোমরাই হলো বরকতহীন কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলে কি হবে তার যেমন মাত্র রয়ে গেছে কারণ হল ওসুল আসিলাম কোনে থেকে চলে গেছেন চলে গেছেন কিন্তু তার সাহ বাইগ্রাম লক্ষা দিক সাহ তারা দিনের দাওয়াত দিয়েছেন দাও দিয়ে হের পরে তাবিন দাওয়াত দিয়েছেন দাও এর পরে কি তাবে তাবিন লে দাওয়াত দিয়েছেন এইভাবে নেট জনসোষ দ্যাসে আল্লাতালা জেনে দেন শাড়ি দা হু আনু তার মবি হে বলে দেন নিশ্চয় সানিয়াকা আপনার শত্রুরাই হলো হুয়াল আবদার সেও তারা হলো বল কঠিন তারা রেজ কাটা কারণ হলো আবু জেহেল এত বছর চলে গেছে আজ পর্যন্ত আবু জেহেলের নামে কেউ নাম রাখে নাই আবুল হাবের নামে কেউ নাম রাখে নাই কেউ আবু জেহেলের নামে পরিচয় দিতে চায় না আবু জেহেলের উত্তরসূরি হতে চায় না আবুল হাবের উত্তরসূরি কেউ হতে চায় না আমার বেড়া উতাই বা খুতবা উস এরгомভাবে যত রসুলের শত্রু চলে গেছে ইসলামের শত্রু আছে আজ পর্যন্ত কোনো কাফের বেঈমান তাদের নামে নাম রাখতে চায় না কেন নাম রাখতে চায় রাখতে চায় অথচ রসুল চলে গেছেন গোটা পৃথিবীতে লক্ষ নয় কোটি কোটি উম্মত হয়ে গেছে যারা নবীজির জন্য নবীজির জীবন এরকম ভাবে তিনের জন্য জীবনদার জন্য কুরবান করার জন্য রেডি আছে কি নাই আছে কি নাই তাহলে বোঝা গেল নবীর জিসমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজের সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার উম্মত কোটি কোটি উম্মত রেখেছেন রূহানি সন্তান আল্লাহ পাক জমিনে রেখেছে ওই সূরার মধ্যে সূরা কাউসারের মধ্যে যে এই কাফেরদেরকে কাফেরদের বিষয়ে আলোচনা করা হয়েছে পরবর্তী সুরার মধ্যে পুরা সুরার মধ্যে কাফেরদের সম্পর্কে আলোচনা করে এই জন্য এই সুরার নামই রাখা হয়েছে কাফিরুন কি নাম রাখা হয়েছে প্রশ্ন হতে পারে এই কাফেরদের মধ্যে তো মুশ্রিক আছে তাহলে মুশ্রিকদের নামে নামকরণ করালে ইয়া আইহুল মুশরিকুন বলল না কেন না কেন হয় কি হয় না মুশরিকুন কেন না বলে কাফিরুন বললেন মুসরিকণ বললে শুধু মুসরেকদেরকে বুঝাইতো ইহুদি বুঝাইত না খ্রিস্টান বোঝাইত না হিন্দু বোঝাইত না বৌদ্ধ বুঝাইত না বোঝাইত না কথা কাফেরুন বইলা আল্লাহ তালা জানে দেখ এক কথাই মুসলিমান ছাড়া যত লোক আছে সব হইলো কাফেরের দ মুসলমান সারা যারা আছে সবাই কাফের সবাই সে হিন্দু হিসাবে নিজেকে পরিচয় দিই বध्द হিসাবে পরিচয় দি কেহুদি হিসাবে পরিচয় দি অথবা নাসারা খ্রিস্টান হিসাবে পরিচয় দি যে যে ধর্ম হিসাবে নিজের পরিচয়টা প্রকাশ করুক নাকানো যে খাঁটি মুসলমান হবে না মুসলমান সারা যত লোক আছে আলকুম মিল্লাত গোটা পৃথিবীর কাপের শক্তি সবাই হলো কাফের সবাই কি সবাই কি এই জন্য দেখবেন এই যে ফিলিস্তিনের উপরে নীল দ্বিধায় যে চলছে মুসলমান নিধন চলছে এই জন্য দেবেন আমেরিকা সহ ওরা কোনো কথা নেই উপরে বলে এক কথা ভিতরে কাজ করে অন্য কাজ নির্দিধা বেসামরিক লোকরে হত্যা করে দিচ্ছে হাজার হাজার মানুষকে মেরে সাফা করতেছে সেখানে কোনো মানবাধিকার নাই মানবাধিকার নাই মানবাধিকার নাই আর ইসলামের কথা বললে যদি দুর্নীতিদেরকে ধৈরা কি করা যায় হত্যা করে দেওয়া হয় সোরদের হাত কেটে দেওয়া হয় জিনা করার কারণে তাদেরকে সঙ্গে সাহার করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় বলে যত ধরনের অন্যায় অপরাধ সকল অপরাধের রাস্তাকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হয় এখানে মানব অধিকার লঙ্ঘন হতে কি বলে মানব অধিকার এরা সব হচ্ছে খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলে বলেন এই যে আমাদের পার্শ্ববর্তী এই গিয়া ইজরায়েলের সাথে কারণ সব এক একটা রশন আমাদের আঞ্চলিক সিরাজনের বাসা বলেন সব রোশনের গোয়ায় এক রোশনের গোয়ায় এক রসুনের কে সব এক হয়ে গেছে না আটকে গেছে আলাদা আলাদা ভাবার কোনো সুযোগ নেই আল্লাহ এই জন্য কা বলছেন কি বলছেন কাফিরুন আসেন ইসরা কাফিরুন ফিরুল পড়লে ফায়দা কি হবে বললে ফায়দা কেউ আল্লাহর সুরের আল্লাহর সাহাবা বললেন ইয়ার ও সুর আল্লাহ যখন আমি ঘুমের ঘরে যাব আমি যখন শোয়ার জন্য যাব তখন কি পড়লে লাভ হবে কি পরা যায় আল্লাহ যায় বললেন যখন তুমি স্বয়ং যাইবা আর শোয়ার জন্য যাইবা বিছানায় যাইবা যখন তুমি বললে আই ভালো কাফিম কাফিম সুরাটা পড়বা সুভাহ সুভাহ কেন কাফিম সুরাটা পড়বে যখন তুমি ঘুমিয়ে যাইবা আপ তখন যেন তুমি মউতের দিকে চলে যাইতেছো আল্লাহ আক আকুল মাউদ মৃত্যুর মতোই ঘুমটা হলো একটা মৃত্যুর মতো মৃত্যুর সাদৃশ্য ঘুমের আগে যখন হালকা ফির যখন পূর্বাপ তখন যেন তুমি সেরেক থেকে তুমি পবিত্রতার ঘোষণা দিত আমি শেখ না আমি সেরেক পছন্দ করি না যত মুশেক আছে যত বেদিন আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কাফেরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই

আমরা দেখতাম যখন তুমি দুলনায় তুমি যখন খেলা জন্য তুমি খেলা জন্য যখন লাফালাফি করতে পাটা নাড়াচাড়া করতা হাত এদিক সেদিক সেদিকে ঘরকড় দিতা নাচারা করতে আমি একদিন টাকা দেখলাম রাত্রিতে আমি টাকা দেখি চাঁদের দিকে আমি তাকাইলাম ঠিক চাত্রা তোমার বরাবর একদম দেখি তোমার হাতের বরাবর মাথা বরাবর চাত্রা নেমে আসছে আমি দেখলাম চারটাকে লক্ষ করলাম তোমার হাতটা যে দিকে যায় চারটা বই চলে যায় আমি যখন দেখি তোমার বাম হাতটা যে দিকে যায় চারটা ওই চলে যায় তোমার